এই পর্বে আলোচনা করব ছবির পাশে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করা যায় এবং অনেকগুলো ট্যাবের নেভিগেট কিভাবে করতে হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অনেক সময় দেখা যায় ছবির সাথে এই ব্যাকগ্রাউন্ড মানানসই হয় না বা সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে এই ব্যাকগ্রাউন্ডের কালারটি আপনি পরিবর্তন করতে পারেন। এখানে রাইট ক্লিক করার পরে আপনি বেশ কয়েকটি অপশন পাচ্ছেন, ব্ল্যাক, মিডিয়াম গ্রে বা লাইট গ্রে আর ডিফল্ট। এছাড়াও আপনি যদি আপনার পছন্দের কোনো কালার এই ইন্টারফেসে আপনি দিতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনি কালারটি, আপনার পছন্দের কালারটি চয়েস করতে পারেন। আপনি এই তিনটা ভ্যালু থেকেও আপনি আপনার কালারটি চয়েস করতে পারেন। ভবিষ্যতে আমি এটা নিয়ে বিস্তারিত বলবো। আপনি কালারটি চয়েস করার পর ওকে দিন। তারপর এই পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করুন বা শর্টকাট কি জি চাপুন। পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করুন, তারপর শিফট চেপে এই খালি এরিয়াতে ক্লিক করুন। ব্যাস, দেখুন আপনি আপনার পছন্দের যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার এভাবে দিতে পারেন। এক্ষেত্রে আপনার এই সুবিধা হলো অনেক সময় ছবির সাথে মানানসই করতে এই ব্যাকগ্রাউন্ডের দরকার হয়। আমি ডার্ক গ্রেতে ফিরে যাচ্ছি। এবার আসি ট্যাবের অনেকগুলো ট্যাবের মাঝে কীভাবে নেভিগেট করতে হয়। যেমন ধরুন এখানে চারটি ইমেজ ওপেন করা আছে, আমি এই সবগুলো ইমেজ একসাথে নেভিগেট করতে চাই। এক্ষেত্রে আপনি উইন্ডো মেনুতে যাবেন, তারপর অ্যারেঞ্জ, ফ্লোট ইন, ফ্লোট অল ইন উইন্ডোজ, এখানে ক্লিক করুন। প্রত্যেকটি ইমেজ আলাদা আলাদা উইন্ডোতে ওপেন হয়েছে। এভাবে আপনি আপনার কাজ করতে পারেন, তবে ব্যক্তিগতভাবে আমি এটা প্রেফার করি না। আপনি এই অপশন থেকে আবার কিভাবে পিছনে যাবেন সেটা দেখাচ্ছি। উইন্ডো, অ্যারেঞ্জ, কনসোলিডেট অল টু ট্যাবস, এখানে ক্লিক করুন। ব্যাস, দেখুন আপনি আপনার সব ইমেজ আবার সেই আগের মতো ট্যাবে ফিরে গিয়েছে। অনেক সময় পাশাপাশি দুইটি ইমেজ কম্পেয়ার করার জন্য বা যে কোনো কারণেই হোক দেখার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি যেভাবে করবেন, উইন্ডো, অ্যারেঞ্জ, টু আপ ভার্টিক্যাল, এটা সিলেক্ট করুন। দেখুন দুইটি ইমেজ পাশাপাশি অবস্থান করছে। এখানে যে ইমেজটি সিলেক্ট করা থাকবে সেখানে এভাবে উজ্জ্বল আলোতে চিহ্নিত থাকবে। আবার আপনি এই ছবিটি ইমেজটিও সিলেক্ট করতে পারেন, অথবা ড্রাগ অ্যান্ড ড্রপ করেও আপনি এক ট্যাব থেকে আরেক ট্যাবে নিতে পারেন, এক ট্যাব থেকে আরেক ট্যাবে নিতে পারেন। এছাড়া আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এই লিটল অ্যারো একটি আইকন, এখান থেকেও আপনি আপনার ইমেজটি সিলেক্ট করতে পারেন। তারপর আপনি আপনার কাজ শেষ করার পর আবার উইন্ডো মেনুতে গিয়ে অ্যারেঞ্জ, কনসোলিডেট অল টু ট্যাবস, এখানে ক্লিক করে আপনি আবার আপনার মেনুতে আপনি আপনার আগের সেই ট্যাবের অপশনে ফিরে যেতে পারেন। কোনো ইমেজকে আপনি যদি 100% জুম করতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস ওয়ান চাপলে আপনি 100% জুম করতে পারবেন যে কোনো ইমেজে। এক্ষেত্রে আপনি আরেকটি সমস্যার সম্মুখীন হতে পারেন, আপনার ইমেজটিকে এক স্থান থেকে আরেক স্থানে ড্রাগ করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি এই হ্যান্ড টুলটি ব্যবহার করতে পারেন বা শর্টকাট কি এইচ চেপেও আপনি হ্যান্ড টুলটি দিয়ে আপনি এভাবে আপনার ইমেজটি বিভিন্ন জায়গায় ড্রাগ করতে পারেন। কিন্তু আপনি ধরুন আরেকটি টুল দিয়ে আপনি যদি কাজ করছেন, এক্ষেত্রে যদি আপনার
ইমেজ ড্র্যাগ করার দরকার হতে পারে, সেক্ষেত্রে আপনি স্পেস বার হোল্ড করেও আপনি আপনার অন্য টুলের থেকে হ্যান্ড টুলে না ফিরে গিয়েই আপনি আপনার ছবিটিকে বিভিন্ন জায়গায় ড্র্যাগ করতে পারেন। আরেকটি ক্ষেত্রে এই হ্যান্ড টুল ব্যবহার করা যায়, যেমন উইন্ডো অ্যারেঞ্জ টু আপ ভার্টিক্যাল। এখন আপনি এই ইমেজটি ড্র্যাগ করলেন হ্যান্ড টুল দিয়ে, কিন্তু আপনি যদি এই দুইটি ইমেজ একসাথে ড্র্যাগ করতে চান, সেক্ষেত্রে আপনি শিফট প্লাস স্পেস বার চেপে আরেকটি ক্ষেত্রে আপনি হ্যান্ড টুলে ব্যবহার করতে পারেন। ধরুন আপনি দুইটি ছবি পাশাপাশি ড্র্যাগ করতে চান, সেক্ষেত্রে আপনি যদি একটি ছবি সিলেক্ট করে ড্র্যাগ করতে চান, সেক্ষেত্রে শুধু একটি ছবি সিলেক্ট হবে। এখন আপনি যদি পাশাপাশি দুইটি ছবি একই সাথে ড্র্যাগ করতে চান, সেক্ষেত্রে স্পেস প্লাস শিফট, সেক্ষেত্রে শিফট প্লাস স্পেস বার দিয়ে আপনি একসাথেই দুইটি ইমেজ এভাবে ড্র্যাগ করতে পারেন। আশা করি হ্যান্ড টুলের ব্যবহার আপনি শিখতে পেরেছেন। আবার দেখা হবে আগামী পর্বে।